আপনি কয়েকদিন আগে জনসভা থেকে বলেছিলেন যে 7 দিনের মধ্যে বিজেপি যে বাংলা বিরোধী, এটা প্রমাণ আমার কাছে যে অস্ত্র আছে আমি এখনো ছাড়িনি, এখনো ছাড়িনি। তাহলে সেগুলো আগামী দিনে সামনে আসবে, আপনি বলতে পারে আমি 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 বলে বোম ফেলি না, আমি বোম টোম ওইসব এক্সপ্রেশন এক্সপ্রেশনে মানি না। অপেক্ষায় থাকো। কুণাল ঘোষকে নিয়ে আপনি যে প্রশ্নটা করলেন, দেখুন দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়, আমিও নই, কোনো বুথ সভাপতিও নয়, কোনো সাংসদও নয়, কোনো এমএলএও নয়, সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে কাজ করতে হবে। কোথাও হয়তো দলের মনে হয়েছে দলীয় শৃঙ্খলা হয়তো তিনি ভেঙেছেন, সে কারণে ব্যবস্থা নিয়েছে, এটাতে এত গুরুত্ব দেওয়ার কি আছে, এ তো নর্মাল কোর্স। কি বৈঠক আমি জানি না, সে আপনার ডেরেক ওব্রায়েন এখানে আছে তাকে জিজ্ঞেস করতে পারেন, আমার সাথে তো বৈঠক হয়নি, আমি তো বৈঠকে ছিলাম না, তো কি কথা হয়েছে আমি কি করে বলতে পারি। ডেরেক এখানে আছে, আপনারা প্রশ্ন করতে পারেন।